উত্তর কলকাতার এটি একটি জনপ্রিয় স্থান কুমোরটুলি। এই কুমোরটুলিতে বিভিন্ন রকম প্রতিমা বা মূর্তি তৈরি করা হয়। অনেকেই জানতে চেয়েছেন যে হাওড়া থেকে কুমোরটুলি কিভাবে যাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাতে চলেছি হাওড়া থেকে কুমোরটুলি কিভাবে যাবেন। হাওড়া রেলওয়ে স্টেশনে এসে 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন। তারপরে দেখতে পাবেন ফেরি যাইবার সুড়ঙ্গ পথ, এইটা দিয়ে আপনারা সোজা চলে আসবেন। কিছুটা যাওয়ার পরে আপনারা টিকিট কাউন্টার দেখতে পারবেন। আমরা অলরেডি হাওড়া থেকে সোয়াবাজার টিকিট কেটে নিয়েছি আর আমাদের টিকিট মূল্য 6 টাকা করে। আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম 12 টাকা নিয়েছে। এখানে টিকিটগুলো দেওয়ার পর আমরা আস্তে আস্তে হেঁটে চললাম ফেরিঘাটের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের জন্য লঞ্চ অপেক্ষা করে আছে। আমরা দৌড়তে দৌড়তে গিয়ে লঞ্চে চেপে পড়েছিলাম। তারপর আমরা হাওড়ার ব্রিজের অসাধারণ ভিউ দেখতে দেখতে চললাম শোভাবাজারের দিকে। হাওড়ার ব্রিজের অসাধারণ ভিউ দেখার জন্য অনেকেই এই ফেরি সার্ভিসটি ব্যবহার করেন। আর যারা বাসে করে যেতে চান, বাস স্ট্যান্ড থেকে 15 নম্বর বাস ধরে চলে যেতে পারবেন শোভাবাজার। আর বাস স্ট্যান্ডে গিয়ে যদি বুঝতে না পারেন যে শোভাবাজার কোন বাসটা যাবে, সেখানে অনেক বাস কন্ডাক্টর রয়েছে, তাদেরকে বললেই হবে যে আমরা শোভাবাজার যাব কোন বাসে, তারা কিন্তু বলে দেবে। চলুন তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছি শোভাবাজারের দিকে। আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহরিটোলা, এইখানে দাঁড়াবে না, আর এর পরের স্টপেজ হচ্ছে শোভাবাজার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোভাবাজার। ফাইনালি আমরা চলে এসেছি শোভাবাজার। এই যে ছেলেগুলো কি দেখছেন, এই ছেলেগুলো হচ্ছে সাংঘাতিক ছেলে, লঞ্চের ওপরে চলে যাচ্ছে, তারপর থেকে চবাং চবাং করে এই গঙ্গায় ঝাঁপ মানছে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি পৌঁছে গেছি শোভাবাজার ফেরিঘাটে। এখান থেকে কুমোরটুলি কিভাবে যাওয়া যায় এইখানে ভিডিওটা একটু ভালো করে দেখবেন। চলুন তাহলে, এই যে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমরা তারপরে বাঁ দিকে টার্ন নেব, আর ডান দিক দিয়ে গেলে শোভাবাজার যে মেন মোড়টা সেইখানে পৌঁছাবেন, আর এবং বাঁ দিক দিয়ে গেলে কুমোরটুলি পৌঁছাবেন। চলুন তাহলে যাওয়া যাক, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন সব লোকগুলো আসছে, এই যে অনেকেই ডান দিকে যাচ্ছেন, অনেকেই বাঁ দিকে যাচ্ছেন, অটো সার্ভিস রয়েছে, আমরা যাবো বাঁ দিকে। চলুন তাহলে বন্ধুরা, কুমোরটুলি যাওয়ার কিন্তু অনেক শর্টকাট আছে, এই আমরা এই শর্টকাটটা ধরলাম। আর এর পরেই একটা মোড় রয়েছে, ওই মোড়টা দিয়ে গেলেন সোজা রাস্তা পেয়ে যাবেন, আর এইটা দিয়ে গেলে আরও শর্ট। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই যাচ্ছেন, আর এইখানে এসেও যদি না বুঝতে পারেন তাহলে এখানে যারা রয়েছে তাদেরকে বললে তারা কিন্তু কুমোরটুলি দেখিয়ে দেবে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কুমোরটুলিতে। তো দেখতেই পাচ্ছেন এখন দুর্গা প্রতিমা প্রস্তুতি করা হচ্ছেন। জাস্ট এইটুকুনি একটা ছোট ইনফরমেশান ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে, আপনারা যেহেতু এতক্ষণ ভিডিওটি দেখেছেন যে কুমোরটুলিতে কীভাবে আসা হয় আর কুমোরটুলিতে দুর্গার প্রতিমা প্রস্তুতি চলছে, সেইটাও দেখে নিন ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।